নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায়ের যাবতীয় এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলি প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, সপ্তম অধ্যায়ের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, হিটলার রাশিয়া আক্রমণ করেন, অ্যান্সার হবে 1941 খ্রিস্টাব্দে। দু নম্বরের প্রশ্ন কি আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্বে ধনতান্ত্রিক বা গণতান্ত্রিক জোটের নেতৃত্ব দিয়েছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আমেরিকা। পরের প্রশ্ন তিন নম্বরে, কোন দেশের জন্মলগ্ন থেকেই বিশ্বে দ্বিমেরুকরণ রাজনীতির জন্ম হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সোভিয়েত রাশিয়া। চার নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বার্নার্ড বারুজ। পাঁচ নম্বরের প্রশ্ন কি বলেছে, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন, অ্যান্সার হবে বার্নার্ড বারুজ। পাঁচ নম্বরের প্রশ্ন, ঠান্ডা লড়াই কথাটি জনপ্রিয় করে তোলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ওয়াল্টার লিপম্যান। ছ নম্বরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দুপক্ষের প্রধান শক্তিগুলি হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। সাত নম্বরের প্রশ্ন কি আছে, ঠান্ডা যুদ্ধ প্রকৃতপক্ষে ছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কূটনৈতিক যুদ্ধ, কূটনৈতিক যুদ্ধ, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, আট নম্বরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের ধারণা বিষয়বস্তু আমেরিকার মস্তিষ্ক প্রসূত হলেও এর আনুষ্ঠানিক ঘোষণা করেছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার চার্চিল। ন নম্বরের প্রশ্ন কি বলেছে, ফলটন বক্তৃতা দিয়েছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার চার্চিল। দশ নম্বরের প্রশ্ন কি আছে, ট্রুম্যান নীতি ঘোষণার পিছনে কোন আন্তর্জাতিক ঘটনার প্রভাব সবচেয়ে বেশি ছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার গ্রিসের সংকট। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, এগারো নম্বরের প্রশ্ন, হ্যারি ট্রুম্যান কে ছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রাষ্ট্রপতি, হ্যারি ট্রুম্যান ছিল মার্কিন রাষ্ট্রপতি, কয়ের অ্যান্সার হবে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, বারো নম্বরের প্রশ্ন, বেষ্টনী নীতির প্রবক্তা কে ছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জর্জ কেন্নান। তেরো নম্বরের প্রশ্ন, মিস্টার এক্স ছদ্মনাম ব্যবহার করেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জর্জ কেন্নান। চোদ্দ নম্বরের প্রশ্ন, জর্জ মার্শাল ছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পনেরো নম্বর প্রশ্ন কি বলেছে, কোন খ্রিস্টাব্দে মার্শাল প্ল্যান ঘোষিত হয়েছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1947 খ্রিস্টাব্দে, মার্শাল প্ল্যান ঘোষিত হয়েছিল। পরের প্রশ্ন কি বলেছে, ষোলো নম্বরের প্রশ্ন, মার্শাল পরিকল্পনার মূল বৈশিষ্ট্য কী ছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার এর অ্যান্সার হবে এই চারখানো অপশনের ভিতর থেকে কয়ের অ্যান্সার পুরোপুরি পারফেক্ট আছে, ইউরোপের ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করা। সতেরো নম্বরের প্রশ্ন কি বলেছে, মার্শাল পরিকল্পনা গ্রহণকারী দেশের সংখ্যা ছিল, অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার ১৬। আঠারো নম্বর প্রশ্ন কি বলেছে, 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ন্যাটো, কী হবে অ্যান্সার ন্যাটো। পরের প্রশ্ন কি বলেছে, ১৯ নম্বরের প্রশ্ন, ন্যাটো এর পুরো নাম কি, অ্যান্সার হবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। কুড়ি নম্বরের প্রশ্ন কি বলেছে, ন্যাটো গঠিত হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1949 খ্রিস্টাব্দে। একুশ নম্বরের প্রশ্ন কি বলেছে, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ওয়াশিংটনে। বাইশ নম্বরের প্রশ্ন কি বলেছে, প্রতিষ্ঠার সময় ন্যাটোর সদস্য সংখ্যা ছিল, তো দেখো এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আমাদের ১২ হবে। তেইশ নম্বরের প্রশ্ন কি বলেছে, ন্যাটোর সদর কার্যালয় কোথায় ছিল, ঠিক আছে, অ্যান্সার হবে ব্রাসেলস। পঁচিশ নম্বরের প্রশ্ন বলেছে, সেন্টো নামে অভিহিত হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বাগদাদ চুক্তি। ছাব্বিশ নম্বরের প্রশ্ন কি বলেছে, আঞ্জাস চুক্তি সম্পাদিত হয় পয়লা সেপ্টেম্বরের, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1951 খ্রিস্টাব্দে। সাতাশ নম্বরের প্রশ্ন, কোন দেশটি আঞ্জাস দেশভুক্ত ছিল না, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সোভিয়েত রাশিয়া। আঠাশ নম্বরের প্রশ্ন, ওয়ারশ চুক্তি সংস্থা গড়ে ওঠে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1955 খ্রিস্টাব্দে। উনত্রিশ নম্বরের প্রশ্ন, আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1941 খ্রিস্টাব্দে, ঠিক আছে। পরের প্রশ্ন তিরিশ নম্বরের প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন আহুতি হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1945 খ্রিস্টাব্দে। একত্রিশ নম্বরের প্রশ্ন, পটাসডম শহরটি অবস্থিত ছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জার্মানিতে। বত্রিশ নম্বরের প্রশ্ন, পটাসডম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1945 খ্রিস্টাব্দে। তেত্রিশ নম্বরের প্রশ্ন, বার্লিন অবরোধ শুরু হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1948 খ্রিস্টাব্দের
চব্বিশে জুলাই। চৌত্রিশ নম্বরের প্রশ্ন, বার্লিন অবরোধকারী দেশ হলো অ্যান্সার হবে, গোয়ার অ্যান্সার রাশিয়া। পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন, কী বলেছে, কবে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ১৯৮৯ খ্রিস্টাব্দের ৯ই ডিসেম্বর। তো আশা করি বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের সপ্তম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।